রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের খালাসিপাড়া রেলওয়ে বিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ৬ নম্বর ওয়ার্ডের খালাসিপাড়া আমাদের সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে সকাল থেকে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সঙ্গে বেশি করে আমাদের সামাজিক কাজকর্ম করতে হবে। আমাদের নেত্রী, যার অনুপ্রেরণায় আমরা সবাই রাজনীতি দলটা করি, তিনি বলেন সবার সঙ্গে বেশি করে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হওয়া মানেই তো রাজনীতি। সবাইকে নিয়ে যত বেশি সামাজিক কাজ করব, শুধু এদিন ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। সমাজসেবী শিবশঙ্কর ঘোষ জানান, এলাকার মানুষদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইন্দিরা বালুনকে দু চারটে কথা বলার জন্য অনুরোধ করছি। এখানে মানে মিনিমাম ১০০ লোক মানে ব্লাড ডোনেট করছে, আর একটা টিম আছে, মেডিকেল টিম ফাউন্ডেশন থেকে ওনারা দিচ্ছেন, প্রোভাইড করছেন। সবাই এসে নিজের স্বেচ্ছায় রক্তদান করছে। এখানে কি আসছেন আজকে? খোকন এমএলএ স্যার আসবেন এখানে আমাদের ওয়ার্ডে, উনি উদ্বোধন করবেন। এই রক্তটা আপনারা কোথায় দেবেন? কারা দিচ্ছে? শিবশঙ্কর সেবা সমিতিতে রক্তদান যেটা হবে রক্তটা ওখানে ডোনেট করা, সাথে একটা কার্ড দেওয়া হবে। ওই কার্ডে মানে আপনারা যখন আপনাদের যখন প্রয়োজন হবে ওই কার্ড থেকে আপনারা ব্লাড নিতেও পারবেন। আচ্ছা, এই ওয়ার্ড থেকে এই প্রথমবার এটা রক্তদান শিবির করা হচ্ছে? তো অনেকবার হয়েছে, কিন্তু যখন আমার এই ফার্স্ট টাইম। হ্যাঁ, এই নতুন যে কাউন্সিলার, অ্যাজ এ কাউন্সিলার এটা ফার্স্ট টাইম। ব্লাড ব্যাংকে যদি ১০০ বোতল রক্ত দেওয়া যায় তাহলে ২৫-৩০ জন তো ওরা রক্ত কার্ডের বিনিময়ে রক্ত দেয় না, তো সেই জন্যই আমরা এমন একটা সংস্থাকে ডেকেছি যে সংস্থা রক্তের কার্ডটা নিয়ে গেলে রোগীকে ফেরায় না। তাই শিবশঙ্কর সেবা সমিতি আজকে এই আমাদের সঙ্গে জয়েন করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।